বিজেপি চায় এরাজ্যে জনজাতিদের বিকাশ হোক জনজাতিদের ভাষা কৃষ্টি এবং সংস্কৃতি গোটা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য নিয়মিতভাবে প্রয়াস চালিয়েছে রাজ্য সরকার শুক্রবার কক্বরক দিবসে মন্তব্য করলেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য জনজাতি মোর্চার প্রয়াসে শাসক দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন প্রদেশ কার্যালয়ে উদযাপিত হল ছেচল্লিশতম কক্বরক দিবস অনুষ্ঠানে যোগ দিয়ে প্রদেশ সভাপতি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ত্রিপুরার জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার প্রয়াস করে যাচ্ছেন জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের যারা জনজাতি মোর্চার ভাইয়েরা রয়েছেন ভাইয়েরা বোনেরা রয়েছেন তাদের সম্মিলিত প্রয়াসে আমাদের আজকে এই পার্টি অফিসে ককবরক ডে আমরা উদযাপন করছি এবং ভারতীয় জনতা পার্টি চায় এই রাজ্যে জনজাতিদের বিকাশ হোক এই জনজাতিদের ভাষা এবং কৃষ্টি এবং সংস্কৃতি সারা বিশ্বের মধ্যে যাতে পৌঁছে যায় তার জন্য আমাদের রাজ্য সরকার নিয়মিতভাবে প্রয়াস করছেন তৎসঙ্গে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীও এই ত্রিপুরা রাজ্যের জনজাতি কৃষ্টি এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য উনিও প্রয়াস করছেন